আমি অরিজিৎ দাস ঠাকুর, পূর্বাচল শক্তি সংঘ ক্লাবের দুর্গোৎসবের সভাপতি। আমরা আমাদের আজকে ১৩তম বর্ষে আমরা এবছর পদার্পণ করব এবং তার খুঁটিপুজো আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এই বিগত প্রায় দেড় দু বছরের প্যান্ডামিক সিচুয়েশনে মানুষ অনেকটা অসামাজিক হয়ে পড়েছে এবং এই অসামাজিক দিকটাকে একটু ভাঙার জন্য, একটু মনোটনি কাটানোর জন্য আমরা জাস্ট একটা খুঁটিপুজো আমাদের করতে হয়, আমরা করছি, যেখানে আমরা কোভিড বিধি মেনে, সমস্ত রকম বিধিনিষেধ মেনেই আমরা খুঁটিপুজো করছি। শরতের আকাশে যখন মেঘ দেখা দিয়েছে, মা দুর্গা যখন আসছে, আমরা যারা বাঙালি আছি, যারা দুর্গাপুজোটা করি, দুর্গাপুজোটাকে ভালোবাসি, তারা তো আমরা বসে থাকতে পারি না। মা দুর্গা বাপের বাড়িতে আসছে, তাকে যথাযোগ্য আপ্যায়ন করা, মা দুর্গাই আমাদের রক্ষা করবে, মা দুর্গাই আমাদের বাঁচাবে, তো সব কিছু মেনেই আমরা এই খুঁটিপুজো অনুষ্ঠিত করছি।